মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ কমল। কমল, নিম্ন আয়ের মানুষের যে বেশি খরচ হচ্ছে ডেঙ্গুর কারণে, যে খবরটা আমরা পড়ছিলাম একটু আগে, সেটি আসলে কেন এবং কোন খাতে? মমিতা, আসলে দেখেন যে ডেঙ্গুতে যারা ভর্তি হয়েছে এখন যারা চিকিৎসা নিচ্ছে তাদের প্রতিদিনের কিন্তু সিবিসি টেস্ট করানো লাগছে, কারণ প্লাটিলেটের কী অবস্থা সেটি জানতে হচ্ছে। এবং এই খরচটা সরকারি হাসপাতালে 200 টাকা, যিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু সেটি 300 থেকে 500 টাকা, কখনো কখনো সেটি বেশিও খরচ হচ্ছে। তো এইখানে একটি খরচ যোগ হচ্ছে। এর পাশাপাশি যদি ডেঙ্গুতে যেহেতু অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, লিভার, কিডনি কিংবা হচ্ছে ফুসফুস, সেক্ষেত্রে কিন্তু তাকে হয়তো আরও এক্সরে করাতে হচ্ছে, এই অঙ্গগুলো ঠিক আছে কিনা সেজন্য তাকে আলাদা হচ্ছে পরীক্ষা করাতে হচ্ছে। সেই জন্য না হলেও অন্তত পক্ষে 500 টাকা তো খরচ হচ্ছে। এর বাইরে দেখেন যে এই সেবা শুশ্রূষার জন্য এই যে রোগীটা ভর্তি হলো তার সুস্থতার জন্য আনুষঙ্গিক কিছু খরচ আছে। অনেকেই ফল খাওয়াচ্ছেন, বাইরে থেকে কিনে জুস খাওয়াচ্ছেন, ডাব খাওয়াচ্ছেন, এই খরচগুলো সেখানে যোগ হচ্ছে। তো যতটুকু দেখা যাচ্ছে যে আমাদের এই রোগীরা যারা স্বজনরা আছে তারা বলছেন যে এই খরচটা 1000 টাকার বেশি হয়ে যাচ্ছে, অন্তত পক্ষে 1000 টাকা তো হচ্ছেই। এর মধ্যে দেখেন নিম্ন আয়ের মানুষদের যারা হচ্ছে দিনে যে আয়টা করেন সেটার উপরই খরচ করেন, তার এই প্রতিদিনের আয়টাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যে পরিমাণে ব্যয় হচ্ছে তার মানে তার মধ্যে একটা দুশ্চিন্তাও তৈরি হচ্ছে যে এই যে আমার এই ব্যয়গুলো হচ্ছে কিংবা আমি ঋণগ্রস্ত হচ্ছি, আমি এই ধকলটা কাটিয়ে উঠে পুরোপুরি মানে সুস্থ না হওয়ার আগ পর্যন্ত সে কাজে ফিরে যেতে পারছে না, সেই চাপটা কিন্তু তৈরি হচ্ছে যে হ্যাঁ সেই আয়টা কীভাবে বা ঋণটা কীভাবে তিনি মেটাবেন। এই সব মিলিয়ে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু ডেঙ্গুতে অনেক বড় ধরনের একটা হিমশিম খাচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে যারা সংশ্লিষ্ট যারা আছেন, সরকারের যারা আছেন, তারা যদি একটা ব্যবস্থা নেন, প্রতি বছরই তো ডেঙ্গু হচ্ছে, সেই সামনের বছর যদি তেমনটাই হয় এই ধকলটা আসলে কীভাবে কাটিয়ে উঠবেন এটি নিয়ে আসলে তারা অনেক বড় দুশ্চিন্তায় পড়ে গেছে। মমিতা, স্বাভাবিক, অনেক ধন্যবাদ কমল আপনাকে।